দাদা কৃপণর আজকে এই যে মহতি অনুষ্ঠান রক্তদান শিবির সাথে প্রতিবন্ধী শনাক্তকরণ এরকম একটা মহৎ অনুষ্ঠানে কিরকম লাগবে কি বলবে? খুবই ভালো লাগবে, তবে আমি আশ্চর্য নই একটাই কারণে, কৃপণ এবং প্রবীর সরকার দা বরাবরই এরকম অনুষ্ঠান করে থাকে, সমাজের জন্য করে থাকে। আর তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন প্রতিনিধিরা সদস্যরা 365 দিন 24 ঘন্টা বাংলার মানুষের পাশে থাকে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের ব্যানারে, কখনো বা তাদের সমাজসেবী সংগঠনের ব্যানারে সারা বছর ধরেই মানুষের হয়ে কাজ করে যায়। তাই কৃপণ যেভাবে আজকের এই অনুষ্ঠানটি করেছে সেই চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে, খুব ক্রিয়েটিভ চিন্তাভাবনা। প্রবীরদা বরাবরই তার ক্রিয়েটিভ চিন্তাভাবনার জন্য পরিচিত। আগামী দিনে আরও এমন কাজ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সাধারণ মানুষদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। দেখুন, সবার নিজস্বতা থাকে, আজকে সবাই যদি সব কিছু করে তবে কারোর নিজস্বতা থাকে না। আমি নিজে জানি এই বীজপুরের একজন মানুষ হিসাবে বীজপুরে এমন অনেক কাজ সারা বছর ধরে হয় এবং এর পেছনে প্রবীর সরকার, সুবোধদা, শিবাদা, প্রণবদা, মিন্টুদা, দীপনদাদের, কানাইদাদের মতন মানুষজনরা থাকে। এরা কখনো তৃণমূল কংগ্রেসের ব্যানারে, যেটা বলছিলাম, আবার কখনো সমাজসেবামূলক সংগঠনের ব্যানারে বরাবরই মানুষের কাজ করে যায়। আগামী দিনে এই কাজ আরও হোক, আমরা প্রত্যেকে যে কোনো ভালো কাজে তাদের সাথে আছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে এই যে যাদবপুরের যে ঘটনা, কি বলবেন? এই যে শিক্ষাক্ষেত্রে যে এরকম একটা দেখুন, এটা তো আমি অন্য একটা অনুষ্ঠানে এসেছি, এখানে বোধহয় আমার পলিটিক্যাল কথা বলা উচিত নয়, তার জায়গা আলাদা। তবু যখন আপনি প্রশ্নটা করলেন, আমি এই কথা একটা কথাই বলতে পারি। শিক্ষাঙ্গনে যাদবপুরের আলাদা একটা প্রেস্টিজ রয়েছে, যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীর আলাদা একটা ঐতিহ্য রয়েছে। শিক্ষাঙ্গনকে রাজনীতির আওতায় এনে শিক্ষাঙ্গনের ঐতিহ্যকে কালিমালিপ্ত করার যে চেষ্টা করা হয়েছে তার আমি ধিক্কার জানাই। আশা করছি আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তৃণমূল ছাত্র পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধৃত গৌরব পুনরুদ্ধার করার জন্য। শেষ প্রশ্ন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে, কি বার্তা দেবেন? দেখুন, দুর্গাপুজো তো আমাদের সকলের খুব প্রিয় পুজো, সারা বছর ধরে আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের প্রিয় পুজো আসবে, কবে আমরা আনন্দ করব। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দেখেছেন, দিদি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, প্রত্যেকজন নেতৃত্বকে নিজেদের এলাকায় থেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হওয়ার। আমাদেরও খুব ভালো লাগে যখন দেখি সাধারণ ছাত্র, সাধারণ মানুষরা, সাধারণ মানুষজনরা এই দুর্গাপুজোর সময় যেভাবে আনন্দ করে, যেভাবে তারা তাদের সুখ দুঃখ সব কিছু ভুলে গিয়ে এই কটা দিন শুধুমাত্র তাদের পরিবারের জন্য থাকে। আমরা তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের এই বৃহত্তর পরিবারটাকে গড়ে উঠেছে সাধারণ মানুষকে নিয়ে। তাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্য এই সারা দুর্গাপুজো ধরে রাস্তায় থাকবে মানুষের সেবায়, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এবং অবশ্যই মানুষের নিরাপত্তার জন্য। আজকে আমরা নিশ্চিত 23 তারিখের পর কোনো এক সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলাকে উত্তাল করার চেষ্টা করেছিল, এইভাবে অশান্তি আনার চেষ্টা করেছিল, সেখানে সাধারণ মানুষের ইচ্ছা এবং সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের পরিবার, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন এবং যেভাবে আমাদের নেতৃত্বরা সারা দুর্গাপুজো জুড়ে রাস্তায় থাকবেন, তাদের কারোর চিন্তা করার কারণ নেই। যে কোনো প্রয়োজনে আমরা আছি। আপনারা খুব আনন্দ করুন, ভালো থাকুন, আপনার এবং আপনার পরিবার খুব ভালো কাটাক। ধন্যবাদ।